মাই লাভস, গুড গুড কি বলবো, গুড ইভিনিং বলতে পারবো না, গুড মর্নিংও বলতে পারবো না, গুড নাইট বলতে হবে। বিকজ এখন হচ্ছে বাজে রাত্রি 12:05 বাকি আছে এখনো, ঠিক আছে। আর আজ হচ্ছে 14 তারিখ, তোমাদের আমি যেরকম বলেছিলাম যে 15 তারিখে নীলুর জন্মদিন, ঠিক আছে, 15ই আগস্ট। সবাইকে সবার প্রথমে সবাইকে শুভ স্বাধীনতা দিবস, ঠিক আছে, তো সেটা আগে বলে দিই, সবাইকে শুভ স্বাধীনতা দিবস, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সো আজ হচ্ছে 14 তারিখ, ঠিক আছে, এখনো 12 বাজে, আগে আমি উইশ করে দিলাম। আজ 14 তারিখ, যেরকম বলেছিলাম আমি 15 তারিখে নীলুর বার্থডে, 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডের দিনকে, সো ওর বার্থডে। সো আমি কিছু মানে সেরকম কিছু কোনো বলেছিলাম প্ল্যান করতে পারিনি, এবারটা আগেরবার করেছিলাম, তাও সাজিয়েছিলাম, মানে এরকম সাজিয়েছিলাম ঘরটা সাজিয়ে, তারপরে মানে কেক ঠেক রাত্রিবেলা কাটিয়েছিলাম 12টার সময়, ঠিক আছে। বাট আজকে সেরকম কিছু মানে প্ল্যান করিনি, ভেবেছি, আমার অনেকদিনের ইচ্ছে ছিল যে ওকে আমি 5 রকম ভাজা মানে সব রকম সাজিয়ে গুছিয়ে খেতে দেবো। তো ফাইনালি আমার ইচ্ছেটা এবারে পূর্ণ হবে, বিকজ এবারে আমি তো ওপরে খাচ্ছি, আমি সব রকম নিজের হাতে রান্না করতে পারবো, আর গুছিয়ে গাছিয়ে দেবো, হয়তো নিরামিষ খাওয়াবো, হয়তো মানে আমিষ খেতে পারবে না, সেটা নিয়ে কোনো দুঃখ নেই। তো মানে আমি অনেক রকম নিরামিষ পদকে কালকে রান্না করে দেবো, আমি খুব ইচ্ছা আছে, কাল সকাল সকাল ঘুমতে উঠবো, 7টার সময় ঘুমতে উঠবো ইচ্ছা আছে, এই না এখন কত দূর কী করতে পারবো। তো সকালে ঘুম থেকে উঠবো ভেবেছি, ঘুম থেকে উঠে সব রান্না বান্না করবো, আর কিছু কিছু আমি জিনিসপত্র আজ রাত্রিবেলা কেটে রেখেছি, আর কালকে সকালে কিছু কিছু কেটে নেবো, ঠিক আছে, এটা বলতাম সেটা বলি। ও এখন গেছে বাথরুমে, আমি কেক আনিয়েছি, ও জানে না, ঠিক আছে, কেকটা আমি আনিয়েছি, এগলেস কেক। এখন বাজে বললাম 12:05 বাকি, তো আমি এখন কেকটা এখানে রাখবো, এখানে রেখে কেকটা ওকে কাটাবো, এখন ঘরে এলো ওকে কেক কাটাবো, তারপর খেতে পারবো, আমার ডিনারও হয়নি, ঠিক আছে। ও নর্মালি বাইরে থেকে এসে জাস্ট মুখ হাত পা ধুতে গেছে, আজকে গেছিলো ডাক্তারের কাছে, বিকজ সেটা দুদিন ধরে খারাপ ছিল বলে ডক্টর দেখাতে গেছিলো, ঠিক আছে, তাই জন্য বাইরে থেকে এসছে বলে ওই জন্য হাত পা ধুতে গেছিলো, হাত পা ধুতে গেছে বাথরুমে, ঠিক আছে, একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর একবার চান ঠান করে মানে বাড়ি ঢুকবে। ডাক্তারখানা থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছে, কিন্তু ও আড্ডা মারছিল রাস্তায়, ঠিক আছে, বাড়ির আড্ডা মারছে, ছেলেরা যা হয়, আমার বর তেমনি বেশি এমনিতেই খুব বেশি আড্ডা মারা যায় না কেন। সো বাড়ি চলে এসে বললাম যে এরকম বাথরুমে রয়েছে, বাথরুম থেকে বেরালে আমি ওকে এখানে কেক কাটবো, কেক থেকে কেটে ফেটে তারপর যাবো উপরে খেতে। তো চলো ফার্স্টে কেকটা ওখানে সাজাই, ঠিক আছে, কেকটা আনিয়েছি এগলেস, বাট হোয়াইট ফরেস্ট ইচ্ছে ছিল রেড ভেলভেটের, বাট রেড ভেলভেট পাইনি, তারপর ভাবলাম হোয়াইট ফরেস্ট পাইনি। আমি কেক যখন অর্ডার করে তখন বাজে হচ্ছে কি রাত্রির 10টা, ঠিক আছে, ওই জন্য পাইনি, ঠিক আছে, আবার ফাইনালি আমাকে ব্ল্যাক ফরেস্ট পেতে হলো। এখন আমি কেকটা খুলে দেখিনি, চলো কেকটা খুলে দেখি। সো আগে আমি স্যানিটাইজ করছি, বিকজ এখন স্যানিটাইজ করা মাস্ট। কেকটা রেডি করে রেখে দিয়েছি ওখানে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, এবার ও আসলে তারপরে ভিডিওটা শ্যুট করবো, আমি জানি ওর কীরকম রিয়াকশানটা হবে, আশা করছি খুব ভালো রিয়াকশান হবে, ঠিক আছে। সো দেখি ও আসুক, তারপর দেখা করছি। রুমেলার আর দাদার ঠিক মনে আছে, রুমেলা জাস্ট একটু আগে আমাকে এইমাত্র ফোন করলো, বলে যে দাদা কোথায়, আলাম যে দাদা বাথরুমে গেছে, বলছে দাদাকে ফোন করেছিলাম, মানে মানে ওর হাজব্যান্ড ফোন করেছিল, ধরেনি, বলতে বাথরুম চান টান করছে বলে ধরেনি। তো সবার মানে রুমেলাও খেয়াল রেখেছে। সো চলো এখন আসুক, আমি যাই না কী করবো, চলো। সো ঢুকে এটা দেখে খুবই খুশি হয়েছে, আর ও ঢুকে কী বলে জানো, বলছে যে কি আমি জানতাম তুমি এরকম কিছু করবে, বলো তো সারপ্রাইজ তুমি ভেবেছো, সেটা যদি ঘুমে কেউ বল আমি জানতাম, তাহলে কীরকম লাগে। কেকটা হয়ে গেছে আর আমি ফোনটা হাতে দৌড়েছি, আমি ঠিকমতো ধরতে পারছি না, এখানে কেকটা রয়েছে, এবার বসে বসে পুরোটা আমি খাবো, তো এখানে কতটা খেতে পারবো, মানে কেক খেতে আমি ভীষণ ভালোবাসি, ঠিক আছে, এখানে ভন্ডু ঘুমোচ্ছে, তাই না, ও বেচারা ওই খেতে পারলো না মাঝখানে কেকটা। তো চলো দেখতে থাকো ব্লগটা। হেই মাই লাভ, সো রাত্রিবেলার জন্য শুধু এইখানে শ্যুট করার ছিল, ঠিক আছে, সো এখন আর কিছু করার নেই, ডিনার হয়ে গেছে, এখন বাজে 1:05 বাকি, যখনই ভিডিও করছি তখন বাজেতে 5 মিনিট বাকি থাকছে, আগে ভিডিও করলাম 12:05 ছিল, এখন হচ্ছে 1:05 বাকি, ঠিক আছে। সো চলো আমিও কাল সকালে ব্লগ স্টার্ট করবো, আমার তখন কিছু করার নেই, গুড নাইট, দেখা হবে কালকে সকালে। হেই মাই লাভস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে রাত্রে আমি বলছিলাম আমি কটায় উঠবো, সকাল 7টায় উঠবো বলছিলাম, আমি আমার কথাটা রেখেছি, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠে পড়েছি, আর বাদ বাকি কারেন্ট শুরু করবো, আমার পাপা ঘুম থেকে ওঠেনি, পাপা ঘুম, ও আমি জাস্ট জোকিং, আমি ধরা পড়ে গেলাম পাপার আওয়াজেই জন্য,
যদি আমি সত্যকথাই বলতাম যে তোমার মানে আয়নাতে নিশ্চয় ওকে দেখতে পাচ্ছিলে, তো আমি ঘুম থেকে ভেবেছিলাম 4টায় উঠবো, হয়নি আমার ওটা, ঠিক আছে, আমার মনে হয় অ্যালার্মকে ভুলে গেছে, তো অ্যালার্ম বেড়েছে আমি শুনতে পাইনি, কে জানি কে জানি কি জানি কি হয়েছে। তো এখন সকাল 10:30, আমি এখন সবে একটু আগে ঘুম থেকে উঠি 10 সময়, আমার মানে বাসি কাজগুলো ছেড়ে নিয়েছি, এগুলো হচ্ছে কাপড় কেচে কাপড় কেচে আমি সাথে ধুয়ে নিয়েছি, এবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এবার যাবো রান্নাঘরে, পাপাকে খাওয়াবো, পাপাকে খাইয়ে যাবো রান্নাঘরে। মেয়েটা কটা বাজবে রান্না করতে করতে আমার কে জানে, কি কটা বাজবে রান্না করতে করতে আমার, দেখি চলো দেখতে থাকো ব্লগটা, এই যে পাপা এখানে খেলা করছে। আর তোমরা নিশ্চয় ভাবছো যে রোদ্দুর খালি মেয়েদের জামা কেন পরে, বিকজ আমার ভীষণ ভালো লাগে মেয়েদের জামা পরাতে, মানে বাচ্চা ছেলেকে মেয়েদের জামা প্যান্ট পরাতে খুব ভালো লাগে দেখতে। আর এটা হচ্ছে আহেলি, যে আমাকে সবসময় তো হেল্প করেছে, ওই আমাকে ফুল এনে দেওয়া, মিষ্টি এনে দেওয়া, ইভেন কেক এনে দেওয়া সবই করেছে, ওকে অনেক থ্যাঙ্কস, অনেকটা থ্যাংক ইউ আহেলি, তোর জন্য এটা পসিবল হয়েছে। ওকে, সো ফাইনালি আমার সাজানো কমপ্লিট, তোমরা প্লিজ কমেন্টস করে জানিও আমার সাজানোটা তোমাদের কেমন লেগেছে। আর আমি সেদিনকে খুব একটা ভালোভাবে ব্লগ শ্যুট করতে পারিনি, বিকজ এত তাড়াহুড়োতে সব কটা রান্না করতে হয়েছে, সব গুছিয়ে দেওয়া, অনেক কাজ ছিল সেদিনকে, সে আমি খুব একটা ভালোভাবে ব্লগ করতে পারিনি, তার জন্য সরি, নেক্সট টাইম থেকে আর এরকম হবে না। আমি প্রমিস করছি নেক্সট টাইম থেকে ভালো করে ব্লগ করে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো এখানে আমার সাউন্ডটা কিছু শোনাচ্ছিল না বলে আমাকে ভয়েস দিয়ে এডিট করতে হলো, আমি এখানে বলছিলাম হেই মাই লাভ, তো আমার আজকে রান্না বান্নার কিছুই ভিডিও শ্যুট করতে পারিনি, এটা আমি বলছিলাম, তারপরে তোমার শুনতে থাকো। ঠিক আছে, সব করতে করতে ছেলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, ওকে খাওয়ানো চান করানো সব রান্না বান্না করা, তো কী কী রান্না করেছে আমি বলে দিই, আমি ভুলে গেছি রান্না করে, আমি দেখে দেখে বলছি, ঠিক আছে, হয়েছে দেখি মানবাটা, থোর ভাজা, আর ইয়ে ভেজ ডাল, আর বরবটি আলু দিয়ে তরকারি, আর কি ছানার ডালনা, আর ওটা হচ্ছে কাঁচকলার কোপ্তা, ঠিক আছে, আর পাঁচ রকমের ভাজা, আর আর ভাত যেটা বললাম, ঠিক আছে, কী করে সাজিয়েছি সেটা তোমার সাথে দেখাবো, অবশ্যই দেখাবো। নীলু বাথরুমে গেছে, বাথরুমটা তো বেরিয়ে গেছে, যখনই এখনও ও পড়ে আসবে, সো কী জানি আমি এই যে ব্লগটা কীরকম করতে পারবো জানি না, কতদূর কী করতে পারবো, কারণ সকালে তো কিছু শ্যুট করতে পারলাম না, জাস্ট এখন শ্যুট করতে বসেছি। আবার এই দেখো দিদিও এসছে, ওই যো কীরকম হাসলি, ওই মাসিগুলো থাকে এরকম, এই দেখো এখনো আসবে, তারপর ওই রেশনটা দেখবো কিরকম, ঠিক আছে। রিয়াকশন থেকে বুঝতেই পারছো ভীষণই খুশি হয়েছে ও, দুবেলা খাওয়া দাওয়ার পর আমার শরীরটা খুব খারাপ ছিল, বিকজ কাঁধ পা ভীষণ ব্যথা করছিলো, আর পাও খুব ব্যথা করছিলো, মাথা যন্ত্রণা করছিলো, তো দিদি ওই জন্য বাবুকে এমনি ঘুরতে নিয়েছিলো বাড়িতে, দিদি বললাম আমাকে বাড়ি নিয়ে যাবো, তো দিদি বাবুকে বাড়ি নিয়ে চলে গেছে, দেন আমি একটু শুয়েছিলাম, সে সন্ধ্যেবেলা 7:30 ঘুম থেকে উঠেছি, তারপরে আমি সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি, আমার আসলে খেয়ালই ছিল না যে আমার ব্লগ চলছিলো, তার জন্য সরি। সো আজকের ব্লগটা এইটুকানি, তোমরা প্লিজ কমেন্টস করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে, ভিডিওটা ভালো লাগছে এটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না। টাটা বাবাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো সুস্থ থেকো।